हेलो बंधुरा, गुड मॉर्निंग। तो तुम्हारे सबाई के आरो एक बार आमार चैनले वेलकम जानिए। आज के ब्लॉगटा एखन थेके आमी शुरू कर लाम। आर कि जानो, छेले शरीरटा तो भालो नहीं, आर छेले एकटु आबदार करछे, एटा खाबो ओटा खाबो। तो तार मध्ये ये कफी खाबे बोलछिलो, तो एइजन्य ओर जन्य कफी करछिलाम। दुजने दु कप करे निएछि, आर एखन मा छेले मिले दुजने बिस्किट दिए कफी खाच्छि। আর এখন তো ঠান্ডা পড়ে গেছে প্রায়, তো এই জন্য আমরা বড়ি দেব। এই জন্য দেখো, এই যে মানে ডাল ভিজিয়েছি, তো এগুলো বাটতে হবে। আজকে বিকেলে বাটবো, সকালে এই জন্য ভিজিয়ে দিয়েছি। আর রান্নাবান্নার জন্য এই যে সবজি টবজি সব কাটা হয়ে গেছে, মূলো আলু আর এটা শাক, তো ওগুলো কেটে সবজি টবজি কেটে জোগাড় করে ধুয়ে টুয়ে সব রেডি করে রেখে দিয়ে এসেছি। তো আমরা বড়ি দেওয়ার জন্য এই যে এই এটাকে আমরা বলি কাঁকুর, তো এইটা আমরা মানে সব চেছে বের করে, তো এইগুলো ভালো করে ধুয়ে তারপরে একটু রোদে ভালো করে শুকিয়ে নেব। বেশি না শুকলেও একটুখানি ভালো করে মোট শুকিয়ে নেব মোটামুটি। তো এই জন্য তাড়াতাড়ি করে এগুলো সব আমি চেছে বের করে নিচ্ছি, আর তারপরে ধুয়ে টুয়ে রোদে দেব। তো এইটা আবার দুভাগে ভাগ করব, কারণ দেখো দেখতেই পাচ্ছ তোমরা, তো আমি এই যে বীজগুলো নিয়ে আলাদা করে এখন রেখে দিচ্ছি, কারণ প্রথমেই তো বীজগুলো বেরোচ্ছে। তো এই বীজের বড়ি একটা আলাদা হবে, আর একটা শুধু যেটা হচ্ছে পুরো মানে আনাজটা থাকবে, মানে ওই যে কাঁকুরের যে সাদা অংশটা ওইটা থাকবে, ওইটা দিয়ে আর একটা সাদা বড়ি দেওয়া হবে। তো এই জন্য আলাদা করে এখন মানে সব বীজগুলো আলাদা করে রাখছি, তারপরে ওই সব মানে আনাজটাকে আবার আলাদা করে নেব। তো এইগুলো আমরা আগে দিতাম না, কিন্তু মানে আমার বাড়িতে বাবার বাড়িতে ঠাকুমা বা মা এগুলো দিত, তো আমি দিতে দেখেছি, তো সেখান থেকে আমাদের শেখা, আলাদা করে কোনো কিছু শিখতে হয়নি আর। তো আমি গতবারেও দিয়েছিলাম, আজ তিন বছর ধরে দিচ্ছি। বাইরে থাকি আমরা, তো আমার মানে আমার হাজবেন্ড তো প্রচুর বড়ি খেতে ভালোবাসে, পছন্দ করে প্রচুর, তো এই জন্য বড়িটাও দিতে হয়। তো দেখো আমি ওগুলো সব মানে বের করে নিয়েছি, দিয়ে তারপরে আবার এখন খাচ্ছি ছোলার ছাতু, ছেলে আর আমি দুজনে খেয়ে নেব। আর এই দেখো ওইগুলো সব চেছে কাঁকুর, এগুলো আমি জল ঝরাতে দিয়েছি, মানে ভালো করে ধুয়ে আবার জল ঝরে যায় যাতে, তার জন্য আমি এই যে ঝুলিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু পরে ওগুলো শুকোতে দেব। তো এখন আর তোমাদেরকে রান্নাবান্না শেয়ার করা হয়নি, তো চলে এসছি। এই দেখো ওদিকে টক হয়ে গেছে মূলো আলু, আর এদিকে ডিম ভাজা, পটল ভাজা আর মূলো শাকের তরকারি। তো এইগুলোই আজকে আমাদের মেনু। আর তো চলো এবারে স্নান টান করে আসি। তো বন্ধুরা, এইটা কিন্তু আমাদের সন্ধ্যেবেলার ভিডিও, মানে সবাইকে গুড ইভিনিং। এখন প্রায় বাজে 12:30 মতন, কারণ এগুলো বেটে উঠতে আমাদের অনেক সময় লেগে গেছে। তো এগুলো মানে বাটা শুরু করেছি তো 10:30টার দিকে, আমি বাটিনি, আমি লাস্টে একটু বেটেছিলাম। তো পুরোটাই তোমার দাদা ভাই কিন্তু টিউশন থেকে এসে ও 10:30টার দিকে সব বেটেছে, 10:30টার সময় বসেছিলো, আর 12:30টার দিকে আমি শেষ করেছি। মানে আমি 1 ঘন্টা বেটেছি আর ও বাকি সময়টা মানে বেশি সময়টা ও বেটেছে। তো তারপর এগুলো মশলা টশলা মাখিয়ে আমরা রেখে দিয়েছিলাম সারা রাত, আর এখন এইটা সকালবেলা। তো সবাইকে সুপ্রভাত বন্ধুরা, এটা সকালবেলা আমরা সকাল সকাল উঠে পড়েছি যাতে বড়ি দেওয়ার জন্য। তো বড়ি দিয়ে তারপরে ও টিউশন আছে, স্কুল আছে, রান্নাবান্না করতে হবে, এই জন্য সকাল সকাল আমরা এগুলো সব রেডি করে নিচ্ছি। আর দেখো এখন প্রায় বাজে 8:30, তো এখন আমি এই যে বড়ি দিচ্ছি, আর ওদিকে তোমার দাদাভাই সব মশলা মাখিয়ে দিয়েছে। এখানে আমরা দিয়েছি জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর তেজপাতা গুঁড়ো, আর আর কিছু নয়, আর ওই হ্যাঁ কালো জিরে দিয়েছি। তো মশলাটা একটু ভালো করে দিলে তাহলে কী বলো তো, এই বড়িগুলো যখন ঝোলে দেবে তো তখন ঝোলে আর কম মশলাই লাগবে, কারণ এখানে প্রচুর মশলা দেওয়া আছে আর টেস্টটাও ভালো হয়। তো ওগুলো মাখিয়ে দিচ্ছে তোমাদের দাদাভাই, আর আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি, তো তাড়াতাড়ি হবে এই জন্য, আর এই জন্য সকাল সকাল আমরা উঠে পড়েছি।
আর আমি এতটা হয়তো ভালো দিতে পারি না, কারণ এই সবে মানে 3 বছর ধরে হালকা মানে কম কম করে দিতে শিখেছি, তো ভালো করে তো এতটা পারবো না। যারা বারবার দিয়ে দেয় হয়তো তারা ভালো করে দিতে পারে। মোটামুটি আমরা মানে নিজেরাই তো খাবো, এই জন্য ভালো হোক খারাপ হোক মোটামুটি একটা দিয়ে দিই। তো এমনিতেই বাড়িতেই তো আমরা খাবো, আর তো কেউ বাইরে বিক্রিও করবো না বা কাউকে আর পাঠাচ্ছি না। তো যাই হোক এগুলো। আর হ্যাঁ, এই যে বিড়ি, তো এটা আমাদের গত বছর থেকে আছে, কারণ গতবারে দিয়েছিলাম 2 বার, তো তারপরে আর দেওয়া হয়নি কারণ বৃষ্টি এটা সেটা করে কেটে গেছে। তো এগুলো আমাদের ঘরে ছিল বিড়িগুলো, তো এই জন্য এবারে তাড়াতাড়ি করে শীত পড়ার সময় দিয়ে দিলাম। আর বাবার বাড়ির থেকে তোমার দাদাভাই ওই যে কাকুরটা দেখিয়েছিলাম, তো ওইটা ও নিয়ে এসেছিল। আর কাকুরটাও কিন্তু এতটা পাকেনি, একটু সময় লাগতো। তো যাই হোক দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তো আজকের ভিডিও হয়তো আমরা আর অন্য কিছু শেয়ার করতে পারলাম না, তো একটু একটু করে যা কিছু করেছি একটু একটু শেয়ার করলাম। প্রত্যেক দিন সব কিছু মানে এতটা পারি না, আমি পেরে উঠতে পারি না, কারণ সব কিছু এরকম মানে ভিডিও শ্যুট করে রাখা, তারপরে এডিট করা এখন আর পাচ্ছি না, কারণ ছেলেটা অসুস্থ, সারাক্ষণ তো বাইরে থাকি আমরা, সারাক্ষণ আমার কাছেই ও আছে, আর এতটা বেশি আমি সময় দিতেও পারছি না। তো তার মধ্যে থেকে যতটা পেরেছি ততটা তোমাদেরকে সময় দিলাম। আর জানো তো বন্ধুরা, এইগুলো তো আমি প্রথম দিয়েছিলাম, তো প্রথমটা একটু বড় বড় করে দিয়ে দিয়েছি। আর এটা দেখো বড় বড় হলে কি বলতো, শুকিয়ে গেলে আর বেশি ছোট হবে না, এই জন্য একটু বড় করে দিয়ে দিয়েছি। আর এইগুলো একটু লাস্টের দিকে দিয়েছিলাম। তো যাই হোক, এগুলো এখনও দেওয়া চলছে, কারণ এখনও দেওয়া শেষ হয়নি, অনেকটাই আছে। তো এই যে দেওয়া চলছে। আর দেখো এই যে এইগুলোই হয়েছে, এটা এইটা বীজ বড়ি তোমাদেরকে বলেছিলাম, তো এই এতগুলোই মোট হয়েছে। তো চলো বন্ধুরা, আজকে এখানেই রাখছি, সবাই খুব ভালো থেকো।